আসসালামু আলাইকুম দর্শক, ঈদ মোবারক। ঈদ মোবারক সবাইকে। পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মাইটিভি রাতের সংবাদ। সাথে আছি আমরা দুজন, নুসরাত জাহান মুর এবং আমি মোহসিন শিকদার। আর শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদুল আজহা উদযাপিত। জাতীয় ঈদগায় মুসলিম উম্মার শান্তি কামনা। বাইতুল মোকাররমে পাঁচটি জামাত। দেশবাসী সবাইকে ভালো রাখুক আল্লাহ। আল্লাহ আমাদের কবুল করো, দেশকে শান্তি দাও। কোরবানির মর্ম অনুধাবন করে সমাজে শান্তি ও সাম্য প্রতিষ্ঠার তাগিদ রাষ্ট্রপতির। দেশের মানুষের আস্থার মর্যাদা দেবে আওয়ামী লীগ, বললেন প্রধানমন্ত্রী। কোরবানি মানুষকে ত্যাগের পাশাপাশি ধৈর্য ধারণের শিক্ষা দেয়। শত প্রতিকূল অবস্থার মাঝেও বাংলাদেশকে আজকে সারা বিশ্বের কাছে একটা মর্যাদাপূর্ণ দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছি। ঘোষিত সময় পশুর বর্জ্য অপসারণ হচ্ছে, বললেন সাইদ খোকন। ডেঙ্গু আক্রান্ত শিশুদের মাঝে খেলনা সামগ্রী বিতরণ করলেন আতিকুল ইসলাম। এখনই শিক্ষা নিতে হবে যেন আমরা কিভাবে প্রতিহত করতে পারি। প্রথম দিনের বর্জ্য আগামী 24 ঘন্টার মধ্যে আমরা ইনশাল্লাহ অপসারণ করব। কোরবানির চামড়া নিয়ে লোকসানে আশঙ্কা খুচরা ব্যবসায়ীদের। ভারতে চামড়া পাচার ঠেকাতে যশোর সীমান্তে কড়া নজরদারি। দর্শক শিরোনাম শুনছিলেন, বিস্তারিত সংবাদে যাচ্ছি। বিপুল উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল আজহা, মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে জাতীয় ঈদগাহ ময়দানে। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ প্রধান জামাতে অংশ নেন। এছাড়াও প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, সংসদ সদস্য সহ জনপ্রতিনিধিরা নামাজে অংশ নিয়েছেন। এস এম খুরশিদ আলমের রিপোর্ট, ক্যামেরা ছিলেন সাবির আহমেদ। ঈদুল আজহার প্রধান জামাতে অংশগ্রহণ করেন হাজার হাজার মুসল্লি। সকাল 8টার আগেই জাতীয় ঈদগাহ ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। জাতীয় ঈদগাহের নামাজে রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, জাতীয় সংসদ সদস্য ছাড়াও সমাজের সব শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাতে অংশগ্রহণ করেন মুসল্লিরা। খুব সুন্দরভাবে সুষ্ঠু ব্যবস্থাপনা আমরা ঈদের জামাত আদায় করতে পেরেছি, আল্লাহ পাকের কাছে শুকরিয়া। মা বাবার জন্য তো করেছি, আর ফ্যামিলির সবার জন্যই করেছি, সারা দুনিয়ার মুসলমানের জন্য দোয়া করেছি। মোনাজাত করলাম, দেশবাসী সবাইকে ভালো রাখুক আল্লাহ। আল্লাহ আমাদের কবুল করো, দেশকে শান্তি দাও। আবহাওয়াটা খুব সুন্দর এবং এখানকার আইন শৃঙ্খলা বাহিনীর যে ডিসিপ্লিন খুব প্রশংসনীয়। ছোট বাচ্চাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ঈদের সবার সঙ্গে নামাজ আদায় করতে পেরে নিজেদের অভিব্যক্তি প্রকাশ করেন নগরবাসী। মুসলমানের জন্য দোয়া, সবাই সুস্থ থাকি, আমরা সকলে মিলে সুন্দর একটি বাংলাদেশ গড়তে পারি। আমি আমার সন্তানের জন্য দোয়া করেছি, সে যেন ভালো মানুষ হয়, এই আত্মত্যাগ যাতে সঠিকভাবে আমরা পালন করতে পারি। এর আগে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে অনুষ্ঠিত হয় ঈদের 5টি জামাত। লাখো মুসল্লির জামায়াতে জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হলো ঈদুল আজহার নামাজ। নামাজে নিজের জন্য এবং আত্মীয় স্বজনের জন্য দোয়া করেছেন মুসল্লিরা, সেই সাথে দেশের শান্তি এবং সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দান থেকে এস এম খোরশেদ আলম, মাইটিভি, ঢাকা। কোরবানির মর্ম অনুধাবন করে সমাজের শান্তি ও সাম্য প্রতিষ্ঠায় সবাইকে সংযম ও ত্যাগের মানসিকতায় উজ্জীবিত হওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। বঙ্গভবনে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময়কালে তিনি এই আহ্বান জানান। নানা কারণে ঈদ আনন্দ থেকে বঞ্চিতদের পাশে দাঁড়াতে সামর্থ্যবানদের এগিয়ে আসার আহ্বান জানান রাষ্ট্রপতি। আরও জানাচ্ছেন মানিকলাল ঘোষ। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বঙ্গভবনে এই আয়োজন। রাজনীতিবিদ, বিচারক, কবি, সাহিত্যিক, আইনজীবী, শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবী, সামরিক ও বেসামরিক কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। এই শুভেচ্ছা বিনিময়ে যোগ দেন ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকগণ। অনুষ্ঠানে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমি দেশবাসী সহ বিশ্বের সকল মুসলিম ভাই বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।
সমাজের শান্তি ও সাম্য প্রতিষ্ঠায় কুরবানির মর্ম অনুধাবনের আহ্বান জানান তিনি। কুরবানি মানুষকে ত্যাগের পাশাপাশি ধৈর্য ধারণের শিক্ষা দেয়। কুরবানির মর্ম অনুধাবন করে সমাজের শান্তি ও সাম্য প্রতিষ্ঠায় আমাদের সংযম ও ত্যাগের মানসিকতায় উজ্জীবিত হতে হবে। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে বঞ্চিতদের পাশে দাঁড়াতে সামর্থ্যবানদের এগিয়ে আসার আহ্বান জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। গত মাসের বন্যায় দেশের বিভিন্ন অঞ্চলের বানবাসী মানুষ নানা প্রতিকূলতার মাঝে দিনাতিপাত করছে। বিরূপ পরিবেশের কারণে তারা ঈদের আনন্দ থেকে বঞ্চিত হচ্ছে। তাই বানবাসী মানুষের দুঃখ দুর্দশা লাঘবে সামর্থ্যবান সকলকে এগিয়ে আসার জন্য আমি উদ্দাত আহ্বান জানাই। মানিক লাল ঘোষ, মাইটিভি, ঢাকা। শত প্রতিকূলতার মধ্যেও দেশ এগিয়ে যাচ্ছে আর এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, দেশের মানুষের আস্থা ও বিশ্বাসের মর্যাদা দেবে আওয়ামী লীগ। গণভবনে শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন তিনি। দেশের এবং প্রবাসীদের সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন সাইদুর রহমান আবিস। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সাথে শুভেচ্ছা বিনিময় করতে গণভবনে আসেন সর্বস্তরের মানুষ। সকলের উদ্দেশ্যে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী, শুভেচ্ছা জানান সবাইকে। আমি সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই, আর ঈদের শুভেচ্ছা আমি আপনাদের জানাচ্ছি, সেই সাথে সমগ্র বাংলাদেশের সকল জনগণের জন্য আমার ঈদ শুভেচ্ছা। প্রবাসী বাঙালি যারা, তাদের প্রতিও আমি আমার ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। দেশের এগিয়ে যাওয়ার ধারা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী। আমাদের বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে। শত প্রতিকূল অবস্থার মাঝেও আমরা বাংলাদেশকে আজকে সারা বিশ্বের কাছে একটা মর্যাদাপূর্ণ দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছি। আমাদের এই অগ্রযাত্রা যেন অব্যাহত থাকে, বাংলাদেশের মানুষ যেন সুন্দরভাবে জীবন পায়, বাংলাদেশের মানুষের জীবন যেন উন্নত হয়, বাংলাদেশকে আর কেউ যেন খাটো করে দেখতে না পারে, বাংলাদেশ যেন বিশ্ব দরবারে একটা মর্যাদা নিয়ে চলতে পারে, বাঙালি জাতি যেন বিশ্বে একটা মর্যাদা নিয়ে চলতে পারে, সেটাই আমাদের লক্ষ্য। শেখ হাসিনা বলেন, মানুষের আস্থা ও বিশ্বাসের যথাযোগ্য মর্যাদা দিতে কাজ করছে আওয়ামী লীগ। মানুষের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই যে তারা আস্থা রেখেছেন, বিশ্বাস রেখেছেন এবং আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছেন বলেই তাদের সেবা করার সুযোগ পেয়েছি। তাদের এই আস্থা বিশ্বাসের মর্যাদা আমি দেব এবং দেশকে এগিয়ে নিয়ে যাব। পরে বিচারপতি ও কূটনীতিকদের সাথে ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাইদুর রহমান আবির, মাইটিভি, ঢাকা। ঘোষিত সময়ের মধ্যেই পশুর বর্জ্য অপসারণ করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণের মেয়র সাইদ খোকন। রাজধানীর ধোলাই খালে কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনা পরিদর্শন করতে এসে তিনি একথা জানান। আর ২৪ ঘন্টার মধ্যেই নগরীর কোরবানির বর্জ্য অপসারণ করা হবে, এজন্য নগরবাসীর প্রতি সার্বিক সহযোগিতাও চেয়েছেন সাইদ খোকন। আরও জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। রাজধানীর ধোলাইখাল এলাকার কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা কাজের উদ্বোধন করেন ঢাকা দক্ষিণের মেয়র। এই সময় গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন কোরবানির বর্জ্য অপসারণ নিয়ে। আপনারা কোরবানির পর রক্তগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিন, আমরা ইতিমধ্যে ব্লিচিং পাউডার পৌঁছে দিয়েছি, ব্লিচিং পাউডার ছিটিয়ে দিন। নগর কর্তৃপক্ষ পূর্বের প্রতিশ্রুতি অনুযায়ী ঢাকা শহরকে পরিচ্ছন্ন রাখতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে আর তাই ২৪ ঘন্টার মধ্যেই বর্জ্য অপসারণ করা হবে বলে জানান তিনি। আমরা ইতিমধ্যে ঘোষণা করেছিলাম কুরবানির প্রথম দিনের বর্জ্য আমরা ২৪ ঘন্টার মধ্যে অপসারণ করব। এ ব্যাপারে আমরা নগরবাসী সাহায্য চেয়েছি, সহযোগিতা চেয়েছি। ইনশাআল্লাহ এই কার্যক্রম আমরা এখন শুরু করলাম। প্রথম দিনের বর্জ্য আগামী ২৪ ঘন্টার মধ্যে আমরা ইনশাআল্লাহ অপসারণ করব।
নির্দিষ্ট স্থানে যারা পশু কুরবানি করেন নাই তাদেরকে সিটি কর্পোরেশনের ব্যাগ ব্যবহার করার পরামর্শ দিয়ে ঈদের শেষ দিন পর্যন্ত বর্জ্য অপসারণের কাজ অব্যাহত রাখা হবে বলেও জানান সাইদ খোকন। দ্বিতীয় দিনে যে সমস্ত কুরবানি হবে দ্বিতীয় দিন রাত্রির মধ্যে আমরা সেটাকে ইনশাল্লাহ অপসারণ করব। ঈদের তৃতীয় দিন কুরবানি করবার অল্প সময়ের মধ্যে আমরা এগুলোকে অপসারণ করে একটি পরিচ্ছন্ন নগরী ইনশাল্লাহ উপহার দেব। জাহিদ আহমেদ বাবু, মাইটিভি, ঢাকা। ডেঙ্গু রোগে আক্রান্ত অনেকে ঈদুল আজহা কাটছে হাসপাতালের বিছানায়। এদের মধ্যে শিশু রয়েছে। অসুস্থ এসব শিশুর মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে খেলনা সামগ্রী বিতরণ করেছেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। হাসপাতাল কর্তৃপক্ষ জানালেন, রোগীদের জন্য ঈদ উপলক্ষে ভালো খাবারের ব্যবস্থা করা হয়েছে। রোগী ও তাদের স্বজনেরা ভারাক্রান্ত মনে পার করছেন ঈদ। আরও জানাচ্ছেন শারমিন আজাদ। অনেকের পরিকল্পনা ছিল গ্রামের বাড়িতে সবার সাথে ভাগ করবেন ঈদ আনন্দ, কিন্তু ডেঙ্গু আক্রান্ত হয়ে সে স্বপ্ন অধরাই রয়ে গেছে। রোগীর সাথে আপন জনেরাও ঈদের দিনে হাসপাতালে। মেয়ে একটা বাড়িতে ঈদ করতে গেছিল, যেমন আগের দিন গেছে, পরের দিন করে থেকে ওকে নিয়ে আবার ঢাকাতে রওনা দিয়েছে। বছরকার দিন এখানে ঈদ করা কি ভালো লাগে? সবাই বাড়ির সবাই একটু মানে সবারই তো মন খারাপ, সবাই বাড়িতে ঈদ করতেছে, অসুস্থতার কারণে আমরা হাসপাতালে আছি। ছেলে তো বাড়ি রাখিয়েছে, আমি তো আসছি রাব্বুর কাছে। ডেঙ্গু আক্রান্ত শিশু রোগীদের মাঝে আনন্দ ছড়িয়ে দিতে সোহরাওয়ার্দী ও শিশু হাসপাতালে আসেন ঢাকা উত্তরের মেয়র। যাদের ডেঙ্গু হয়েছে, যেই পরিবার থেকে চলে গেছে, মারা গিয়েছে, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমাদের এখনই শিক্ষা নিতে হবে যেন আমরা কীভাবে প্রতিহত করতে পারি। চিকিৎসকরাও জানালেন, ডেঙ্গু রোগীদের জন্য সকাল থেকেই তৎপর রয়েছেন তারা। আমরা রোগীদের পাশে, যারা ডেঙ্গু রোগী, যারা এবার ঈদে তারা ঈদ পালন করতে পারছে না, তাদের সাথে আমরা ঈদের এই আনন্দ ভাগাভাগি করছি। শারমিন আজাদ, মাইটিভি, ঢাকা। পবিত্র ঈদুল আজহায় পশু কোরবানির পর চামড়া নিয়ে ব্যবসায়ীরা পড়েছেন বিপাকে। গরু কিংবা খাসি সব ধরনের চামড়ায় লোকসানের মুখোমুখি হচ্ছেন খুচরা ব্যবসায়ীরা। অনেকে বলছেন ব্যবসায় পুঁজিও ফিরে পাবেন না তারা, কেনা দামেও বিক্রি করতে পারছেন না চামড়া। এই অবস্থায় হতাশ হয়ে পড়েছেন ব্যবসায়ীরা। রাজীব রহমানের রিপোর্ট। রাজধানীর মৌসুমী চামড়ার ব্যবসায়ীরা এবারও পড়েছেন ক্ষতির মুখে। কেনা দামেও বিক্রি করতে পারছেন না গরু কিংবা খাসির চামড়া। বাধ্য হয়ে প্রতিটি চামড়ায় লোকসানে বিক্রি করতে হচ্ছে খুচরা ব্যবসায়ীদের। তাদের দাবি, সিন্ডিকেটে চামড়া বিক্রি হওয়ায় লোকসান গুনতে হচ্ছে তাদের। কিনে কোনো লাভ নাই, আমাদের লস, লক্ষ লক্ষ টাকা আমরা লসই হয়ে গেছে। যেটা আমরা কিনছি 550 টাকা বা 600 টাকা দিয়া, একটু পরে দেখা যায় 700 টাকা দাও কিনা হয়েছে। এখানে আসার পর 600 উপরে উঠে না। 40 টাকা 50 টাকা যদি আমাদের ধরে, তারপরে একটা মালের দাম আসছে 800-1000 টাকা করে, কিন্তু ওনারা বলতেছে 400-500, এর উপরে যাচ্ছে না। সরকারের পক্ষ থেকে চামড়ার দাম নির্ধারণ করে দিলেও সেটি মানছেন না অনেকেই। 15-20 টাকা করে কিনতে আছি, কেমিক্যালের দাম বেশি, 80 টাকার কুরুমো এখন মনে করেন 110 টাকা। যেমন কিনছি তেমনই দেখা যাচ্ছে, ওই রকমই দাম পাচ্ছি, মানে কোনো লাভ এটা দেখা যাচ্ছে না। আমরা যেরকম 500-600 টাকাতে চামড়া কিনা হয়েছে, ন্যায্য রেটটাও পাচ্ছি না। খুচরা ব্যবসায়ীদের দাবি, ন্যায্য মূল্য নিশ্চিতে সরকারের নজরদারি আরও বাড়ানো। রাজীব রহমান, মাইটিভি, ঢাকা। এদিকে কোরবানির পশুর চামড়া ভারতে পাচার ঠেকাতে ঈদের আগেই যশোরের 102 কিলোমিটার সীমান্তে কড়া নজরদারি শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। বেনাপুরের পুজখালী, দৌলতপুর, ঘিভা, অগ্রভুরত সহ বিভিন্ন সীমান্তে বিজিবি সদস্যরা সার্বক্ষণিক সতর্ক থেকে সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করছেন। খুলনা 21 বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল ইমরান জানিয়েছেন, তারা যে কোনোভাবে চামড়া পাচার প্রতিরোধের ব্যাপারে বদ্ধপরিকর। প্রতি বছরের মতো এই বছরও বরিশালে মাইটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথী ও উপব্যবস্থাপনা পরিচালক আসপিয়া উদ্দিন হতদরিদ্র নারী পুরুষ ও শিশুদের মাঝে কোরবানির পশুর গোশত ও নগদ অর্থ বিতরণ করেছেন। এ সময় উপস্থিত ছিলেন বার্তা ও ব্রডকাস্ট পরিচালক জাকির উদ্দিন সম্রাট, পরিচালক তৌহিদ আফ্রিদি, পরিচালক নিশাত তাসনিম প্রমি, বরিশাল মাইটিভি অফিসের উপদেষ্টা আলমগীর হোসেন, সিনিয়র প্রতিনিধি আব্বাসউদ্দিন বাবলুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। এ সময় সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানান মাইটিভি চেয়ারম্যান। দর্শক শ্রোতা, তাদের উদ্দেশ্যে আমি অবশ্যই
কৃতজ্ঞতা জানাচ্ছি যারা এই যে ইসলামিক মর্ম চিন্তায় যারা বিশ্বাসী তারা যে ত্যাগের বিনিময়ে যে আজকের এই শুভ দিনে বিশ্ববাসীর কাছে আমাদের এই ইসলামিক তাৎপর্যতা পৌঁছে দিয়েছেন তাদের সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। ঈদের সময়ও দায়িত্ব পালনে কর্মক্ষেত্রে রয়েছেন হাজার হাজার পেশাজীবী মানুষ। ঈদের নামাজ আদায় করেই তারা ব্যস্ত হয়ে পড়ছেন কর্তব্য পালনে। আইন শৃঙ্খলা বাহিনী, চিকিৎসক, সেবিকা, ফায়ার সার্ভিস কর্মী, গণমাধ্যম কর্মী সহ যানবাহন চালকরা দিন কাটাচ্ছেন ব্যস্ততায়। তারা বলছেন পরিবারের সাথে ঈদ পালন করতে না পারলেও মানুষের সেবা করতে পেরেই তারা ঈদের আনন্দ পাচ্ছেন। কর্মক্ষেত্রের মানুষদের নিয়ে রিপোর্ট করছেন শারমিন আজাদ, ক্যামেরায় ছিলেন হাসান বিশ্বাস। ঈদের খুশি জনসেবায় ও দেশের স্বার্থে কর্মের মাঝে ছড়িয়ে দিয়েছেন এই মানুষেরা। শহরের ব্যস্ততম সড়কে তারাই সচল রেখেছেন ট্রাফিক আইন। সকাল থেকে তাই পরিজনদের ছেড়ে দায়িত্ব পালন করছেন পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনী। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে দেশের মানুষের ভোগান্তি দূর করতে গিয়ে আমরা মানে স্বাভাবিকভাবেই নিচ্ছি এটা। ব্যক্তি স্বার্থে চেয়ে আমরা দেশের স্বার্থকে বড় করে দেখতেছি আর মানুষকে সেবা দিতে পারতেছি, এটাই আমাদের সার্থকতা। আরেক সেবামূলক পেশায় রয়েছেন চিকিৎসক ও সেবিকা, হাসপাতালে তারাও রয়েছেন কর্মমুখর। দায়িত্ব হিসেবে আমরা কাজ করছি আর কি, এটা বলতে পারেন অনেকটা আমাদের নিজেদের দায়বদ্ধতা থেকে করছি। আমাদের ফার্স্ট প্রায়োরিটি আমাদের পেশেন্ট, এখন পেশেন্ট ভালো না হইলে তো কোনো ফেস্টিভ্যালই আমাদের ফার্স্ট ফেস্টিভ্যাল মতো লাগবে না। সড়ক পরিবহন খাতে চালকরাও বড় ভূমিকা রাখছেন। ঈদের দিন তাদেরও কাটছে পথে পথে। ভালোই, যানজট নাই, ভালোই চলতেছে, ছেলেমেয়েরা আনন্দ করবে। সকালে আমরা যাবো যে একসাথে বসে খাবো। একইভাবে ব্যস্ত সময় পার করেন গণমাধ্যম কর্মীরা। বর্ণাঢ্য অনুষ্ঠান ও সংবাদ দিয়ে মানুষকে আনন্দ ছড়িয়ে দিতে ব্যস্ত তারা। যে কোনো দুর্যোগেই ঝাঁপিয়ে পড়েন যারা, সেই ফায়ার সার্ভিস কর্মীরাও ঈদে রয়েছেন কর্তব্যের মাঠে। এইসব উৎসবগুলোতে আমাদের একটু বেশি আমরা খেলার থেকে অন্যান্য সময়ের চেয়ে। ঈদুল আজহার ছুটিতেও কর্মব্যস্ত সময় পার করেন নানা দায়িত্বশীল পেশার মানুষেরা। তাদের আনন্দ ছড়িয়ে পড়ে দেশ ও জাতির সেবায়, আর তারা সেই আনন্দকে ভাগ করে নেন পরিবার ও দেশের সাথে। শারমিন আজাদ, মাইটিভি, ঢাকা। দর্শক সংবাদে নিচ্ছে একটি বিরতি, থাকুন মাইটিভির সাথেই। ফিরে এসে অন্যান্য সংবাদের সাথে আলাদা থাকছে। সাম্প্রদায়িকতার বিষ বৃক্ষের মূল উৎপাদনের ঘোষণা, সেতু মন্ত্রীর খালেদা জিয়ার মুক্তির জন্য বড় ত্যাগ শিকারে প্রস্তুত থাকতে বললেন ফখর। ফাঁকা ঢাকায় ঈদ আনন্দ উপভোগ করতে শিশু পার্ক সহ বিনোদন কেন্দ্রে মানুষের ভিড়, নতুন পোশাকে শিশুদের আনন্দ উল্লাস। দর্শক বিরতির পরে স্বাগত, আপনারা দেখছেন মাইটিভি রাতের সংবাদ। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বায়দুল কাদের বলেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সাম্প্রদায়িকতার বিষ বৃক্ষের মূল উৎপাটন করা হবে। নোয়াখালীর কোম্পানিগঞ্জে নিজ বাড়ির মসজিদে ঈদের নামাজ শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে মন্ত্রী একথা বলেন। ডেঙ্গু প্রসঙ্গে তিনি বলেন সচেতনতার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব। সারা বছর যেন পরিষ্কার পরিচ্ছন্ন বজায় রাখা যায় তাহলে ডেঙ্গু বিস্তার রোধ করা সম্ভব হবে। এই সময় নোয়াখালী চার আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের পক্ষ থেকে দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁও বড় মাঠ থেকে পবিত্র ঈদুল আজহার নামাজ শেষে নিজ বাসভবনে সাংবাদিকদের মাধ্যমে পুরো দেশবাসীকে শুভেচ্ছা জানান তিনি। ফখরুল আরও বলেন খালেদা জিয়া গণতন্ত্রের প্রতীক, তার মুক্তির জন্য এবং গণতন্ত্রের মুক্তির জন্য অনেক বড় ত্যাগ শিকারে মানুষকে প্রস্তুত থাকতে হবে। ফাঁকা ঢাকায় ঈদ আনন্দ উপভোগ করতে বেশিরভাগ মানুষের গন্তব্য ছিল শিশু পার্ক সহ বিনোদন কেন্দ্রগুলোতে। কোরবানির ব্যস্ততার কারণে সকালে অনেকে বের হতে না পারলেও বেলা বাড়ার সাথে সাথে ভিড় বাড়তে শুরু করে রাজধানীর বিনোদন স্পটগুলোতে। নতুন পোশাকে এদিন শিশুদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তাপস কর্মকার শিশিরের ক্যামেরায় রাজধানীর ঈদ বিনোদনের খবর জানাচ্ছেন নাহিদ কামাল।
ঈদ মানেই আনন্দ, ঈদ মানে প্রিয়জনের সাথে একটু বাড়তি সময় কাটানো। ঈদের দিন সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীবাসী কোরবানি নিয়ে ব্যস্ত সময় পার করলেও বিকেলে অনেকে প্রিয়জনদের সাথে নিয়ে এসেছেন বিনোদন কেন্দ্রগুলোতে। পরিবারের ছোট সদস্যদের আবদার রাখতে অনেকে এসেছেন শ্যামলীর এই শিশু মেলায়। পরিবারের সাথে ঈদ আনন্দে মেতে ওঠার পাশাপাশি পছন্দের বিভিন্ন রাইডে উঠতে পেরে খুশি শিশুরাও। ঘোড়াতে, তারপরে চায়ের ওঠাতে, তারপরে এটাতে আমি দোলনাতে উঠছি, হাসি উঠছে আর গাড়িতে উঠছি। আমি আমার ছোট ভাইকে নিয়ে আর বেবি ট্রেনে উঠছি আর আমার আম্মু আপুর সাথে আসছি। ঘোড়ায় উঠছি, ঘোড়ায় ওঠার পর আমরা এখন ট্রেনে উঠবো। এছাড়া প্রিয়জনদের সাথে নিয়ে ঈদ উল্লাসে মেতে উঠেছেন রাজধানীর বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বেবিদের জন্য আসতেই হয় তো সবকিছুতেই ওঠা হয়েছে। ছেলেকে নিয়ে শ্যামলী শিশু মেলায় বিনোদনের জন্য এসেছি, আমার ছেলে খুব খুশি। বাসে তো সবসময় ঘোরানো হয় না, ঈদের আনন্দ এই জন্য স্বামী মিলে ঘুরতে আসছি। ঘোড়ায় চললাম, দোলনায় চললাম, ট্রেনে চড়বো, আরও কিছু কিছু জায়গায় চড়বো। ঈদের দিন তো সবাই ঘুরে, আমাদেরও সবাই ঘুরে, ভালো লাগে ঈদের দিন ঘুরতে। এদিকে কোরবানির ব্যস্ততা শেষে প্রকৃতির প্রেম উপভোগ করতে অনেকে এসেছেন রাজধানীর অন্যতম বিনোদন কেন্দ্র হাতির ঝিলে। ঈদের এই আমেজকে ধারণ করে আগামীর দিনগুলো হয়ে উঠুক আরও প্রাণবন্ত, এমনটাই প্রত্যাশা বিনোদন প্রেমীদের। নাহিদ কামাল, মাইটিভি, ঢাকা। স্বাগত জানাচ্ছি আরো। আপনারা দেখছেন মাইটিভি সংবাদ। গাজীপুরের কাপাসিয়ার সনমানিয়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করেন বাংলাদেশ কেন্দ্রীয় কৃষক লীগের উপদেষ্টা ও মরিয়ম ফাউন্ডেশনের চেয়ারম্যান আলম আহমেদ। পরে শুভেচ্ছা বিনিময় করে তিনি বলেন, 15ই আগস্টের শোককে শক্তিতে পরিণত করতে হবে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে গ্রামগঞ্জে উন্নয়নের ছোঁয়া লেগেছে, তিনি প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য কামনা করেন। জামাতে অংশগ্রহণ করেন পরিকল্পনা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ মতিউর রহমান, শহীদ তাজউদ্দিন আহমেদ স্মৃতি পাঠাগারের কেন্দ্রীয় সভাপতি মাহবুব করিম বাচ্চু ও এই জামাতে অংশ নেন। দর্শক, এই ছিল আমাদের এখনকার সংবাদ আয়োজনে। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbdnews। আর আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla ও facebook.com/mytvbangla। পরবর্তী সংবাদ রয়েছে রাত 2:30 দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমরা দুজন, আমি নুসরাত জাহান এবং আমি মোহসিন সিকদার। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।